হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল টেস্ট অফ হোমে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে পনির পরোটা বানিয়ে দেখাব। সব সময় একই রকম প্লেন পরোটা না খেয়ে মাঝে মধ্যে পনিরের পুর ভরে আটা বা ময়দা দিয়ে এই পরোটাটা বানিয়ে এবং খেয়ে দেখবেন, তাতে মুখের স্বাদও বদলাবে এবং এই পরোটাটা খেতেও অনেক বেশি সুস্বাদু লাগবে। তাহলে চলুন বানিয়ে নেওয়া যাক পনির পরোটা। আজকের ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর আপডেট আপনারা পেয়ে যান। পনির পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম আটা, 250 গ্রাম পনির, 1 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন আদার পেস্ট, 1 টিস্পুন কাঁচা লঙ্কা পেস্ট, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো, কিছুটা ধনে পাতা কুচানো, আর ভাজার জন্য রিফাইন তেল। প্রথমে পরোটা বানানোর জন্য আমি আটাটা মেখে নেব। আটার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর 1 টেবিল স্পুন তেল দিয়ে আটার মধ্যে মিশিয়ে নেব। এখন একটু একটু করে জল দিয়ে আটাটা মেখে নেব। পরোটা বানানোর জন্য যেভাবে নরম ভাবে একটা ডো বানানো হয় সেইভাবে আটাটা মেখে নেব। এখন হাতে একটু তেল নিয়ে আটাটার গায়ে মাখিয়ে রাখবো। আর আটাটা মাখা হয়ে গেছে, এখন এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখন আমি পনিরগুলোকে হাত দিয়ে একটু ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। লবণটা দিয়ে দিলাম, ধনের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আদার পেস্টটা, কাঁচা লঙ্কা পেস্ট, আর কুচানো ধনে পাতা। এখন এগুলো সব একসাথে একটু মিশিয়ে নেব। দশ মিনিট হয়ে গেছে, এবারে আটাটা আরেকবার একটু মেখে নেব। পরোটা বানানোর জন্য আটার ডোটা থেকে লেচি কেটে নিচ্ছি। এখানে আমার 6টা লেচি হয়েছে, লেচিগুলো একটু বড় বড় সাইজেরই করেছি। এখন এর মধ্যে পনিরের পুর ভরে পরোটাগুলো একে একে বেলে নেব। প্রথমে একটু আটার গুঁড়ো ছড়িয়ে দিয়ে একটা লেচি নিয়ে লুচির সাইজের থেকে একটু বড় সাইজে করে একটা রুটির মতন বেলে নেব। এখন এই রুটিটার মধ্যে 2 চামচ পরিমাণ পনিরের পুর দিয়ে দিচ্ছি। এখন এই রুটিটাকে চারিদিক থেকে একটু একটু করে ফোল্ড করে নেব। এইভাবে
ফোল্ড করা হয়ে গেলে একসাথে মুখটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে একটু চেপে দেব। এবার এর উপর দিয়ে আস্তে আস্তে একটু চারিদিক দিয়ে চাপ দিতে হবে, যাতে পনিরের বুটটা ছড়িয়ে যায় চারিদিকে। আর অল্প একটু করে আটার গুঁড়ো নিয়ে এটা আলতো হাতে বেলে নেব। পরোটাগুলো এরকমই একটু মোটা করে বেলে নিতে হবে। আর এইভাবেই বাকি সব পরোটাগুলো বেলে নেব। পরোটাগুলো সব বেলা হয়ে গেছে, এবার এগুলো এখন ভেজে নেব। ছন করে এখন তাওয়াটা আমি বসিয়ে দিলাম। তাওয়াটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে একটা পরোটা দিয়ে দেব। প্রায় 30 সেকেন্ড পরে একটা সাইড একটু শাখা হয়ে গেলে পরোটাটাকে এবার উল্টে দেব। সাইডটাও 30 সেকেন্ড মতন রয়েছে, শেখা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে পরোটাটাকে উল্টে নিয়ে এপিট উপিট করে ভেজে নেব। Thank you.
সবকটা পনির পরোটা ভাজা হয়ে গেছে। আমি এখানে শেজওয়ান চাটনি দিয়ে পরোটাগুলোকে সার্ভ করেছি। আপনারা আপনাদের ইচ্ছে মতন দই অথবা টমেটো সস দিয়ে সার্ভ করতে পারেন। পরোটাগুলো বেশ নরম হয়েছে, দেখুন আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি। এবং খেতেও খুব সুস্বাদু। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে তা অবশ্যই জানাবেন। এবার তাহলে আসি, খুব তাড়াতাড়ি দেখা হবে আমার পরবর্তী ভিডিওটিতে।